সুশান্ত চৌধুরীর হাত ধরে এবার মিঠুন চক্রবর্তী আসছেন মজলিশপুর জনসভায়, এমনটাই খবর রয়েছে। রাজ্যের বিজেপি জনবিশ্বাস অভিযান চলছে। 5ই জানুয়ারি অমিত শাহ উপস্থিত উত্তর ও দক্ষিণ ত্রিপুরায়। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী ছাড়াও অন্যান্য মন্ত্রীরা জনজোয়ারে ভাসছেন। সাম্প্রতিক প্রজাপতি সিনেমায় দুই প্রধান চরিত্র বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন ও দেব। মিঠুন দাকে নিয়ে বাংলার রাজনীতি সরগম হয়ে উঠেছে। মিঠুন বিজেপির পদ্ম শিবিরে, অন্যদিকে দেব তৃণমূল কংগ্রেসের সংসদ। এই সিনেমা বক্স অফিসে সফলতার সঙ্গে সঙ্গে কুণাল ঘোষের মন্তব্য ঘিরে রীতিমতো সমালোচনার ঝড়। তৃণমূলের মুখপাত্র কুণাল প্রজাপতি নিয়ে বলেন, দেব ভালো অভিনেতা, মিঠুন দাই আসলে ছবিটা ডুবিয়ে দিয়েছে। এর পাল্টা জবাবে সংবাদ মাধ্যমকে দেব বলেন, অভিনয়ের ব্যাপারটা আমার উপরেই ছেড়ে দেয়া ভালো, এদিকে বক্স অফিসে ঝড়ু ব্যাটিং করছে প্রজাপতি। শুধু 1ই জানুয়ারি এই ছবির আয় ছিল প্রায় 1 কোটিরও বেশি টাকা, যা বহু বাংলা ছবির বক্স অফিসে পুরনো রেকর্ড ভেঙেছে। তাই মিঠুন চক্রবর্তী ত্রিপুরায় বিজেপি দলের প্রচারে মজলিশপুরে আসছেন, তখন জনসভায় কর্মী সমর্থক ও সাধারণ ভক্তদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস থাকবে, এটাই বলাই বাহুল্য। এখন সব ঠিকঠাক থাকলে মিঠুন চক্রবর্তী রাজ্যের নির্বাচনী সভায় আসছেন। জিন্দাবাদ, মানিক শাহ জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।